বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আপনাদের সামনে আজকে আমের যে জাতটি নিয়ে কথা বলার চেষ্টা করছি, এই জাতটির সুনির্দিষ্ট নাম আমার জানা নেই। দুবাই প্রবাসী এক ভাইয়ের মাধ্যমে এই জাতটি আমি সংগ্রহ করেছিলাম গত বছর। এই জাতটির একটি ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য লক্ষ্য করে, সেটি হচ্ছে এই জাতটি এর যে মৌসুমি ফলন হয়ে থাকে সেটি শীতের পূর্বে দুবাইয়ে এটির ফলন হয়ে থাকে। তো আমিও বেশ আশাবাদী হয়ে এই জাতটি অনেক কষ্ট করে দুবাই থেকে এই জাতটির ভিডিও যে ভাই আমাকে পাঠিয়েছিলেন সেই ভাইয়ের মাধ্যমেই এই জাতটি সংগ্রহ করেছিলাম। তো যাই হোক, এই জাতটির বর্তমানে দুবাইয়ের যে আপডেটটি আমি পেয়েছি সেখানে এই জাতটির মুকুল ইতিমধ্যেই চলে এসেছে। তো আমি প্রায়ই বলে থাকি আপনাদের যে বিদেশি জাতগুলো আমাদের দেশে তার বৈশিষ্ট্য গুণাগুণ অক্ষুণ্ণ রাখবে কিনা সেটি দেখার বিষয় থাকে। যদিও আমরা বিভিন্ন সেলাররা বিদেশের ফলনগুলো দেখিয়ে বা ইন্টারনেটের ছবিগুলো ব্যবহার করে মানুষকে আকৃষ্ট করে চারা সেল করি, সেটা অনেক অসাধু নার্সারি ম্যানেরাই করে থাকেন। আপনারা লক্ষ্য করবেন যে ওনারা তাদের সেল পোস্টে বিদেশি ছবিগুলো ব্যবহার করতে দেখবেন, এবং কেউ কেউ একটু কৌশলে দেখবেন অপরীক্ষিত বলেও চারা সেল করছেন, মানে এটি তার ভবিষ্যতে বেঁচে যাওয়ার একটি কৌশল। আর আপনাকে আমাকে প্রথমে লুপ দেখাবে যে এই জাতের এই বৈশিষ্ট্য এরকম হয়, তখন আমরা অনেকেই ধৈর্য ধারণ করতে পারি না এবং চারাগুলো ক্রয় করে থাকি। তো যাই হোক, এই জাতটি নিয়ে বেশ আশাবাদী ছিলাম, এখনো আশা ছাড়িনি, যেহেতু আমাদের এখানে বর্ষাকাল চলছে। বর্ষার শেষ দিকে যদি মুকুল চলে আসে এই জাতটিতে তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা থাকবে। এবং জাতটির মৌসুমি ফলন যদি শীতের পূর্বে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই জাতটি আমাদের জন্য বেশ আশার বার্তা বহন করবে, এটি তো নিশ্চিত করেই বলা যায়। তো দুটি চারা লক্ষ্য করুন, এবং যদি ফলন হতো তাহলে মনে হয় এই চারাতেই ফলন চলে আসতো। তো সামনে আরও দু এক মাস অপেক্ষা করব, যদি আল্লাহ চাহে তো তাহলে ফলন চলে আসলে আসতেও পারে, এখনো পুরোপুরি হতাশ হয়নি। আর যদি ফলন চলে আসে তবে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা থাকবে। সুপ্রিয় দর্শক, ঠিক একটি নামকরণের স্বার্থে এই জাতটির নাম দুবাই মেঙ্গু হিসাবে আমি টাইটেলে দিয়ে দিছি। তো যাই হোক, এবং আপনাদেরকে বলেই দিলাম যে দুবাই থেকে সংগ্রহ করা যেহেতু এবং এই জাতটির সুনির্দিষ্ট নাম আমার জানা নেই, তাই দুবাই মেঙ্গু হিসাবে লিখে দিলাম আপনাদেরকে জানিয়ে। শুধু দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।